শীতকাল মানেই আমোদ প্রিয় বাঙালির ঘুরে বেড়ানো, শীতকাল মানেই রসনা তৃপ্তে, শীতকাল মানেই বনভোজনের আনন্দে মেতে ওঠার দিন। সেই সংযোজনে নতুন মাত্রা জুড়ল দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্ক। কুমারমঙ্গলম পার্কের কর্ণধার অভিমন্যু সিংহ বিশেষ উৎসাহিত তার এই পার্ক নিয়ে। সংস্কৃতির ঐতিহ্য বলতে যাব যায় তা হচ্ছে কুমারমঙ্গলম পার্ক। একদা দুর্গাপুরের সংস্কৃতির সঙ্গে বিনোদন জগতের সঙ্গে জড়িত এই কুমারমঙ্গলম পার্ক। পার্ক হম লোগো কো জব মিলা হ্যায় উসমে 15 দিন কা হি টাইম হম লোগো কো মিলা হ্যায় ইসকো রেডি করনে কে লিয়ে অর পহলে দিন সে হি হম লোগ কাম চালু কিয়ে হ্যায় অর আবি চল রহে আগে ভি চলতা রহেগা অর জিতনি সুবিধায় আবি হ্যায় উসসে আগে কি সুবিধায় বহুত সুবিধায় হম লোগ দেনে ওয়ালে হ্যায়। প্রায় 80 একর জায়গা জুড়ে বিশাল এই পার্ক। দেশে প্রাক্তন ইস্পাত মন্ত্রী মোহন কুমার মঙ্গলমের নামে পার্কের নামকরণ। দীর্ঘ সময় বিভিন্ন প্রতিবন্ধকতার সাক্ষী এই পার্ক। 1994 সালে আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে যায় পার্কটি। 2006 সালে ফের চালু হয় কুমারমঙ্গলম পার্ক। 2019 সালে ফের বন্ধ হয় জনপ্রিয় এই পার্কটি। 8 থেকে 80 সবাই মুগ্ধ হন এই পার্কে এসে। চলুন জেনে নিই ঠিক কি কি আছে এই পার্কে। মিউজিক্যাল ফাউন্টেন, লেক বোটিং, ফুড কোর্ট, টয় ট্রেন, স্কেটিং রো, ছোটদের রোলার কোস্টার থেকে শুরু করে একাধিক রাইড যা আপনাকে মুগ্ধ করবে। দিনের 25-3.5 বছর বন্ধ ছিল, তারপরে মানুষের সামনে আজকে আমরা যতটা চেষ্টা করে তুলে ধরতে পেরেছি, তবে ডে বাই ডে আমরা কথা দিচ্ছি প্রগ্রেস করবো জায়গাটাকে। যারা যেসব মানুষরা যেভাবে ঢুকতে চাইছেন এখানে সেভাবেই ঢুকবো। আর আমরা টিকিটের মূল্য খুবই কম রেখেছি। দুর্গাপুরে আরও 4টে পার্ক আপনারা সার্ভে করে দেখুন, সেখানেও দেখতে পাবেন যে ওনাদের তুলনায় আমাদের টিকিটের মূল্য অতীব কম। কুচিকাঁচাদের নিয়ে যদি হাতের নাগালে কোথাও ঘুরে আসতে চান তাহলে কুমারমঙ্গলম পার্ক একেবারে রাইট ডেস্টিনেশন। পরিবারের সঙ্গে শীতের একটা বেলা এই পার্কে কাটালে যে বেশ ভালোই লাগবে এটুকু বলা যেতেই পারে। কুমারমঙ্গলম পার্ক দুর্গাপুরের শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র শুধু নয়, একটা বেড়ানোর জায়গা ছিল। বন্ধ হয়ে গিয়েছিল মাঝে, আমরা সত্যি সত্যি একটু বিমর্ষ হয়ে পড়েছিলাম, কিন্তু আবার নতুন সাজে সেজে উঠেছে, উঠছে ক্রমশ। আরও অনেক কিছু সুবিধা এখানে উপলব্ধ হবে এবং দুর্গাপুরবাসী হিসাবে আমি গর্বিত। এটা দুর্গাপুরের ঐতিহ্য শুধু নয়, এটা দুর্গাপুরের অলঙ্কার ছিল। দীর্ঘ কয়েক বছর কুমারমঙ্গলম পার্ক আইনি জটিলতার সম্মুখীন হয়। গত ফেব্রুয়ারিতে পরিস্থিতি আরও খারাপ হয়। অবশেষে দুর্গাপুরের ঐতিহ্য নতুন করে পথ চলা শুরু করল। 3.5 বছর পর এই লেক আবার খুলে যাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দের সীমা নেই, কারণ এবারে শীতে এবারে নতুন বর্ষবরণ করতে কুমারমঙ্গলম পার্ক সেই ঐতিহ্যকে নিয়ে আবার জেগে উঠবে। দুর্গাপুর থেকে বিকাশ সেন, আর প্লাস নিউজ।